আসসালামু আলাইকুম স্বপ্না কিচেন চ্যানেল, আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়েছি। নতুন রেসিপি হচ্ছে মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি মেয়োনিজ তৈরি করার জন্য কী কী লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ডিম নিয়েছি দুটো, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আমি একটা লেবু নিয়েছি এভাবে কেটে গোল গোল করে, আর চিনি নিয়েছি, ফুড কালার একটু নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, স্টার শিফট নিয়েছি, আর তেল নিয়েছি, ভিনেগার নিয়েছি। ডিমটা ফাটাবো এখানে, আমি এই হাত ব্লেন্ডার নিয়ে, এটা সবার ঘরেই থাকে, এটা দিয়েই করবেন, ব্লেন্ডারে হয়, আমি এটা দিয়েই করব। ডিমটা এভাবে আগে ফাটা দিবেন, তারপরে এইভাবেই করবেন। এখন কত সুন্দরই হচ্ছে। এখন আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, বেশি দেব না, এক চিমটি। আর দিয়ে দেব তেল, অল্প অল্প করে দিবেন, বেশি দিবেন না। আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি, তিন চামচ চিনি দিয়ে দিলাম। আমার চিনি করা হয়ে গেছে, এখন আমি লেবু কেটে নিয়েছি, মানে আমি তিন ফালি লেবু দিয়ে দেবো, এর ভিতরে লেবুর রস দিয়ে দেবো, এভাবে চিপে। এর ভিতরে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, অল্প করে। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, আমি একটু চকলেট রং দিয়ে দিচ্ছি, আমি চকলেট কালার রং দিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আমার মেয়োনিজ বানানো হয়ে গেছে, দেখেন এভাবে বাসায় বানালে আপনারা 8-10 দিন রাখতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।